हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज अनेक दिन पर कोयलपाखी वीडियो निये आबार चले आसलम। देखते ही पाच्छो आमार कोयलपाखी के आमी रोद खाते दिएछि, कारण शीतकाले कोयलपाखी दे रोद खावानो अनेक दरकार। तो प्रथमे आमी डिमगुलो कालेक्ट करे नि, ओरा जा डिम पेड़ेछे। तो देखते ही पाच्छो आमार पाखी दिने दिने कत डिम पारछे। आज सेई डिम दिए डिम निये वीडियो करब कोयलपाखिर। डिम फिमेल ना मेल से विषय वीडियोटा करब, ताहले ओदेरके ओदेर मतो थाकते दिए आमरा आमार डिम निये चले जाई। तो गाइस देखते ही पाच्छेन आमी दुइटा डिम आलादाभावे रेखेछि, कारण एगुलो मेल डिम आर एगुलो सब फिमेल डिम। ताहले प्रथमे आपनादेर मेल डिमगुलोई देखिये दिई। এই দেখেন মেল ডিমগুলো একদম গোল থাকে এবং ঢালু কম থাকে আর চোখাও কম থাকে নিচের দিক দিয়ে, আর ফিমেল ডিমের তুলনায় অনেক ছোট হয়। আর এটা হলো ফিমেল ডিম। ফিমেল ডিমগুলো উপর দিকে ঢালু বেশি হয় আর নিচের দিকে চোখাও বেশি হয়, আর মেল ডিমের তুলনায় অনেক বড় হয় ফিমেল ডিমগুলো। তাহলে এই দেখেন দেখেন কোনটা বড় ডিম আর কোনটা ছোট ডিম। এটা ফিমেল ডিম, এটা মেল ডিম। ফিমেল ডিমগুলো নিচ বেশি চোখা থাকে আর মেল ডিমগুলো নিচ বেশি গোলাকার থাকে। তো এগুলোই হলো ফিমেল ডিম আর এগুলো মেল ডিম। আপনাদেরকে আরেকটা ফিমেল ডিম দেখাই। এই দেখেন আরেকটা ফিমেল ডিম, এটারও নিচ বেশি চোখা আর এটা আর মেল ডিমগুলোর থেকে অনেক বড়। তো এটাও ফিমেল ডিম, আর আমার কাছে মাত্র দুটোই মেল ডিম আছে, আর এখান থেকে একটা মেল ডিমই দেখাচ্ছি আপনাদেরকে। তো বুঝতেই পারছেন ফিমেল ডিমগুলো অনেক বড় হয় মেল ডিমের তুলনায়, কারণ ফিমেল ডিম ডিম দেখতে সেম একুইগ্রাম থাকে। অনেক সময় পাখিরা ছোটো বড় ডিম দেয়। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারেন কোনটা ফিমেল ডিম পারছে কোনটা মেল ডিম পারছে। তো এই দেখেন এটাও আমার হাতে যেটা আছে এটাও ফিমেল ডিম, আবারও মেল ডিমটাকে দেখাচ্ছি। আর এটা হলো মেল ডিম, দেখছেন তো মেল ডিম কত গোল থাকে এবং ছোটো থাকে। তো এটা হলো মেল ডিম। মেল ডিম যদি গোল আর ছোটো থাকে তাহলে বুঝবেন এটা মেল ডিম। আর ফিমেল ডিম, ফিমেল ডিম যদি চোখা থাকে বড় থাকে তাহলে এটা মনে করবেন ফিমেল ডিম। আপনারা এখন নিশ্চয়ই বলতে পারেন আমি কিভাবে জানলাম এবং আমার কথা সত্যি না হতে পারে। শুনেন, আমি যে ক্রেতা থেকে কোয়েলপাখিগুলো কিনেছিলাম তিনি আমাকে এরকম ট্রিকের কথা বলেছে। তিনি এরকম ফিমেল মেল ডিম চিনে এরকম করে ডিম ফুটান ইনকিউবেটরে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কোনটা মেল ডিম এবং ফিমেল ডিম। এখন আমি মেল ডিমগুলোকে আলাদা করবো এবং ফিমেল ডিমগুলোকে আলাদা করবো। যেগুলো মেল ডিম সেগুলো আমি ওইখানে রেখেছি, যেগুলো ফিমেল ডিম সেখানে এখানে রেখেছি। মানে আপনারাই বলুন কোন ডিমগুলো বড়। দেখছেনই তো ফিমেল ডিমগুলো কত বড় এবং মেল ডিমগুলো কত ছোট, আর এগুলো সব চোখা চোখা, এগুলো সব গোল গোল। এখন আমরা মনে ক্লিয়ার বুঝতে পারছেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল ডিম, এবং সেই অনুযায়ী আপনারা মেল কতটা ফুটাবেন এবং ফিমেল কতটা ফুটাবেন আপনাদের নিজ দায়িত্বে। তো গাইস, আশা করি আপনারা আমার এই ভিডিওটা, যারা ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তাদের জন্য অনেক উপকারী হবে। তো গাইস, আমার কোয়েল পাখি নিয়ে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। তো গাইস, টাটা, আল্লাহ হাফেজ।